মোগল রাজদরবারত প্রচলিত ভাষা কোনটো? অপশন এ দিয়া হয়েছে আরবি ভাষা, অপশন বি পার্সি, অপশন সি উর্দু, অপশন ডি সংস্কৃত ভাষা। ইয়াৰে উত্তরটি হব অপশন বি ফার্সি ভাষা। মোগল রাজদরবারত প্রচলিত ভাষাটি হল ফার্সি ভাষা। প্রাচীনতম বেদখনের নাম কি? অপশন এ অর্থবেদ, অপশন বি সামবেদ, অপশন সি ঋগ্বেদ, অপশন ডি যজুর্বেদ। ইয়াৰে উত্তরটি হব অপশন সি ঋগ্বেদ। প্রাচীনতম বেদখনের নাম হল ঋগ্বেদ। অলকানন্দা কাব্য গ্রন্থখন কোনে রচনা করেছিল? অপশন এ সৈয়দ আব্দুল মালিক, অপশন বি নলিনালয়ন বালাদেবী, অপশন সি ববেন্দ্রনাথ শইকীয়া, অপশন ডি হেমহরুয়া বা হেমবরুয়া। ইয়াৰে উত্তরটি হব অপশন এ বি নলিনী বালাদেবী। লোকপ্রিয় কোন অর্থাৎ তলত দিয়া ব্যক্তিসকলের ভিতর কাক বা কোনজন ব্যক্তিক লোকপ্রিয় বলে কোয়া হয়? অপশন এ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, অপশন বি বিষ্ণুপ্রসাদ রাভা, অপশন সি গোপীনাথ বরদলৈ, অপশন ডি রত্নকান্ত বরকাকতি। ইয়াৰে উত্তরটি হব অপশন সি গোপীনাথ বরদলৈ, অর্থাৎ গোপীনাথ বরদলৈক লোকপ্রিয় বলে কোয়া হয়। অসমৰ প্রথম মুখ্যমন্ত্রীগৰাকী কোন? অপশন এ গোপীনাথ বরদলৈ, অপশন বি ইয়াৰ এটাও নহয়, অপশন সি তরুণরাম ফুকন, অপশন ডি বিষ্ণুনাথ বা বিষ্ণুরাম মেধি। ইয়াৰে উত্তরটি হব অপশন এ গোপীনাথ বরদলৈ। অসমৰ প্রথম মুখ্যমন্ত্রীগৰাকী আছিল গোপীনাথ বরদলৈ। পরমবীর চক্র কাক প্রদান করা হয়? অপশন এ রাজপরিয়াল লোকক, অপশন বি বৈজ্ঞানিক সকলক, অপশন সি খলয়া সকলক, অপশন ডি সামরিক বাহিনীর লোকক। ইয়াৰে উত্তরটি হব অপশন ডি সামরিক বাহিনীর লোকক। পরমবীর চক্র প্রদান করা হয় সামরিক বাহিনীর লোকক। স্ক্রিনত দেখার দরে চা টকার ভিতর এটা পর্বতমালা উপলব্ধ হয়েছে, এই পর্বতমালাটার নাম কি? অপশন দিয়া হয়েছে এ হিমালয়, অপশন বি আরাবলি, অপশন সি নীলিনীগিরি, অপশন ডি কাঞ্চনজঙ্ঘা। ইয়াৰে উত্তরটি হব অপশন ডি কাঞ্চনজঙ্ঘা। অগ্নির ডেউকা গ্রহন্তর রচক কোন? অপশন এ জবাহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি এপিজে আব্দুল কালাম, অপশন ডি রঘুনাথ চৌধুরী। ইয়াৰে উত্তরটি হব অপশন সি ডক্টর এপিজে আব্দুল কালাম। অগ্নির ডেউকা গ্রহন্ত রচক হল এপিজে আব্দুল কালাম।